আসসালামু আলাইকুম গাইড কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো স্কুটিস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এম এস ওয়ার্ড দুই হাজার ষোলো সত্তর নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমরা এখানে এম এস ওয়ার্ডের এই যে ভিউ ট্যাব দেখতে পাচ্ছ এই ভিউ ট্যাবে তোমরা এখানে ভিউজ গ্রুপে যে অপশনগুলি আছে এখানে এইগুলো নিয়ে আজকে আমি এই সত্তর নম্বর পর্বে আলোচনা করব তো গত পর্বগুলো যারা দেখো নি আমার অনুরোধ রয়েছে পর্ব প্রথম থেকে দেখার জন্য যদি তোমরা ভিডিওগুলি প্রথম থেকে দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে তো চলো আর কথা বলেই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি আমার এমএসওয়ার্ডটি প্রথমে ওপেন করে নেব তো তোমরা যখন তোমাদের এমএসওয়ার টা ওপেন করবে তখন তোমাদের হোম অপশনে থাকবে তখন কিন্তু তোমরা ভিউ এর অপশনগুলো খুঁজে পাবে না তো তার দ্বারা তোমাকে চলে আসতে হবে এখানে ভিউ ট্যাব এখানে চলে আসতে হবে তো এখানে আসার পরে ভিউজ বলে একটি গ্রুপ তোমরা এখানে দেখতে পাবে এখানে মোট পাঁচটা অপশন আছে একটি প্রথম যে অপশনটি আছে সেটার নাম হচ্ছে রেড মোড এরপর আছে প্রিন্ট লেআউট তারপরে আছে ওয়েব লেআউট এবং এর পরে যেটি আছে সেটা হচ্ছে আউটলাইন এবং ড্রাফট এই পাঁচটি অপশন তোমরা এখানে দেখতে পাবে তো যদি প্রথমে আমি রিড মোড এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার যে পেজটি আছে এটা কিন্তু রিড মোডে চলে এসেছে অর্থাৎ তোমরা এই অপশনগুলো ইউজ করে তোমরা তোমাদের ডকুমেন্টসকে কীভাবে কিভাবে শো করবে এবং তোমরা কিভাবে তোমাদের ডকুমেন্টস দিয়ে পড়বে বা রিড করবে তো সেটা তোমরা এই ভিউজ গ্রুপে অপশনগুলো ইউজ করে কিন্তু তোমরা সেটা করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রিড মোডে চলে এসেছে তো এখান থেকে পেজ গুলো তোমরা এই যে সাইড স্লাইড করে তোমরা বাকি যে পরবর্তী পেজ গুলি আছে এই পেজ গুলি তোমরা এভাবে চলে যেতে পারবে তো এখান থেকে তোমাদের বেড়ানোর জন্য তোমাদের কিবোর্ড এর যে বাটনটি আছে ওইটা ক্লিক করতে হবে অথবা তোমরা এটা নিচের দিকে একটি অপশন দেখতে পাবে এখানে তোমরা প্রিন্ট লেআউট এখানে তোমরা ওয়েব লেআউট এবং এখানে তোমরা দেখতে হচ্ছে এখন রিড মোড এটা কিন্তু অ্যাক্টিভ আছে তো এখান থেকে তোমরা প্রিন্ট লেআউটে চলে আসতে পারবে তো প্রিন্ট লেআখানে এরকম সাধারণভাবে চলে আসবে তো প্রথম থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে প্রিন্ট লেআউট কিন্তু সিলেক্ট করা আছে প্রিন্ট থাকবে যখন তোমরা আর রেডমোড চলে যাবে তোমাদের ওয়েবসাইটে যেভাবে শো করবে সেটা তোমরা এটার মাধ্যমে সেভাবে শো করতে পারবে তো আমি যদি ওয়েব লেআউট এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এরকম ওয়েবসাইটের মতো কিন্তু এখানে চলে এসেছে তো এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবে তো আমি আবার প্রিন্ট লেআউটে চলে যাচ্ছি তোমরা ওয়েব লেআটে আসার পরে তোমরা এইখান থেকে তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে প্রিন্ট লেআউটে চলে আসতে পারবে এরপরে তোমরা এখানে আর একটি অপশন দেখতে পাবে আউটলাইন তো যখন আমি এখানে আউটলাইনে ক্লিক করবো তখন তোমরা দেখতে পাবে এইখানে আমার প্রত্যেকটি লাইনে কিন্তু এখানে পয়েন্টার দিয়ে দিয়ে ইন্ডিকেট করে দিয়েছে তো এটা কিন্তু আউটলাইনের বৈশিষ্ট্য তো তোমরা এখানে আরও অপশন দেখতে পাবে লেভেল টু দেওয়া আছে আমি তো দেখি লেভেল থ্রি দিই তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমার এগুলো কিন্তু একটু সাইডে চলে এসেছে এগুলো তোমরা তোমাদের ইচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবে তো এখান থেকে বেরোনোর জন্য তোমরা এখান থেকে এখানে ক্লিক করতে পারো ক্লোজ আউটলাইন ভিউ অথবা তোমরা এখানে সরাসরি প্রিন্ট লেআউটে চলে আসতে পারো তো আমি এখান থেকে প্রিন্ট লেআউটে চলে আসছি আসার পরে আমি আবার ভিউয়ে চলে যাব ভিউয়ে যাওয়ার পরে তোমরা এবার এখানে আরেকটি অপশন দেখতে পাবে ড্রাফট তো ড্রাফটে ক্লিক করলে তোমাদের যে ওয়েব লেআউট ছিল ঠিক কিছুটা সেরকমই কিন্তু এখানে সেভাবে শো করবে তো আশা করি তোমরা এই পাঁচটি অপশন বুঝতে পেরেছো রিড মোডে দিলে কিন্তু রিড মোডে চলে আসবে এবং এখান থেকে বেরোনো তো তোমাকে কিবোর্ডের ESC চেপে বাটন ড্যাশ এখানে ক্লিক করতে হবে এবং তোমরা এই যে আপলোড আছে এখন যে এভাবে শো করছে এটা কিন্তু প্রিন্ট লেআউট এবং তোমরা ওয়েব লেআউট এখানেও তোমরা যেতে পারবে এবং তোমরা আউটলাইন এরপরে তোমরা ডাফট এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এগুলা শো করাতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিউয়ের যে কাজগুলি আছে ভিউ গ্রুপে আছে